হায়, তোমরা কেমন আছো? আমরা দুপুরবেলা বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ও একদমই শরীরটা খারাপ না পারামের, আর আমারও শরীরটা ভালো ছিল না, তাই ওর বাবা একটুখানি আমাদের দুজনকেই বেড়াতে নিয়ে গেছিলো। ভর দুপুরবেলা 3টের সময় আমরা বাইকে করে ঘুরতে যাচ্ছি দুজনে মিলে, তিনজনে মিলে। আর পারামের সাথে একটা মানে প্র্যাঙ্ক করা হয়েছে, প্র্যাঙ্ক মানে একটা ছোট্ট মজা করা হয়েছে। বাচ্চার সাথে আর কি প্র্যাঙ্ক করবো, ওকে নিয়ে এসেছি ওর স্কুলে, বলছি তোর স্কুল আছে এখন, তুই স্কুলে যা। আর ও কিছুতেই যাবে না, কান্নাকাটি শুরু করছে। আজ তোদের তোকে যেতেই হবে, তুই ঘরে খুব বদমাশি করিস, আর খুব বদমাশি করে, ওকে একদম কথা শোনে না, একদম না, খালি জল ঘাটবে, বদমাশি করবে, সারাক্ষণ ধরে খালি দৌড়াদৌড়ি করবে। দেখো খাওয়া নেই, কিছু নেই, আমরা যে যা তুই স্কুলে গিয়ে তোকে বোর্ডিংয়ে ভর্তি করিয়ে দেবো, তোকে ঘরে রাখবো না, যা চলে যা। সে কী কান্নাকাটি শুরু করেছে, ভাব যে সত্যি সত্যি করে মা বাবা আমাকে নিয়ে এসছে, আর ওখানে একটা আঙ্কেল আছে, আঙ্কেল বলছে আয় আমার বাড়িতে, আয় আমার বাড়িতে থাকবি। যাই হোক, বদমাশি করে আবার পেছনে একটা ওর স্কুলের পেছনে একটা গঙ্গাঘাট ছিল, তো আমরা সেখানে ঘুরতে গেছিলাম একটুখানি, ভাবছিলাম যে একটুখানি হাওয়া খাবো, কিন্তু এনভায়রনমেন্টটা সেরকম ভালো ছিল না, তাই আমরা সেখান থেকে আবার ব্যাক করে। তারপর পাপার কাছে বায়না শুরু করে দিয়েছে যে ও পিৎজা খাবে, পিৎজা খাবে, তাই ওর পাপা একটা কেক শপে নিয়ে এসছে, তো পিৎজা পিৎজা করে দেখো তোমার কি টেস্ট অ্যান্ড বাইট, সরি টেস্ট অ্যান্ড বাইটের দোকানে এসেছি ওকে কিছু খাওয়ার জন্য। ও তো ভাবছে কোনটা ছেড়ে কোনটা নেবো, কিছুই বুঝতে পারছে না, ও ভাবছে এটা নেবো সেটা নেবো, এবার বদমাশি স্টার্ট, দেখতেই পাচ্ছ। এই দেখো একটা জিনিস নিয়ে ধরে বসে গেছে, কী নিয়েছে না একটা নেবে সে বায়না। তারপর আমি ওকে বকিয়ে রেখে দিলাম, তারপর আবার দেখছে কোথায় কী পাওয়া যায়, আর তোমাদেরকেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এখানে কে কী কী পা। টেস্ট অ্যান্ড বাইট খুবই ভালো একটা মানে কেক শপ, আমাদের খেয়ে খুবই ভালো লেগেছে। মানে মিওম মনিসের পর যদি বলো যে কোন কেক, যদি কোনো কিছুর কেকে যদি ব্র্যান্ড বলো, আমার টেস্ট অ্যান্ড বাইট ভালো লেগেছে। এটা আমার পয়েন্ট অফ ভিউ, আমার তরফ থেকে, তোমাদের কেমন লেগেছে আমি জানি না, যারা খেয়ে থাকো তারা আমাদের কমেন্টস করবে যে কেমন লেগেছে, আমার তো বেশি লেগেছে। এবার পারাম বলছে কোনটা নেবে কোনটা নেবে, পিৎজা নেবে বলছে, কিন্তু পিৎজার কোনো সব কালেকশন শেষ হয়ে গেছে, কারণ স্কুলের সামনেই তো, তাই সব শেষ হয়ে গেছিলো। যাই হোক, কিছু কিছু জিনিস নিয়ে কেক টেক নিয়ে চলে আসলাম এবার বাড়িতে। পারাম খেতে বসে গেছে, এবারও দেখাচ্ছে টেস্টি টেস্টি দেখাচ্ছে, কিন্তু একদমই না, কিছুটা খেয়েছে, খেয়ে আবার সেই রেখে দিয়েছে। চলো ব্লগটা একটুই রাখলাম, ভালো থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, বাই।